কেমন হচ্ছে আমাদের এমসি 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 রেডি নাকি? এমসি বলে নিয়ে আসছে ডাক্তার কাছ থেকে তো নাম দিয়ে তো কেন? হ্যাঁ হ্যাঁ এমসি লাগবে বলেন সমস্যা কি বলবেন যে আমি এমসি। এই ভিডিওটা একদম ঠিক ঈদের পরপর করা, লিজাদের বাসায় আমাদের সবার দাওয়াত ছিল ঈদ উপলক্ষে, তো যাওয়ার পরপরেই টেবিলে একদম স্ন্যাক্স দিয়ে রেডি। আমরা যদি একটু লেট করে গিয়েছি বাট তারপর আমরা স্ন্যাক্স দিয়েই শুরু করেছি। তো ফার্স্টে আমরা ওর হাতের মজার মজার স্ন্যাক্সগুলো খেলাম। ও হচ্ছে চিকেন সামোচা, তারপরে হচ্ছে সিআসিডের একটা পুডিং করেছিল, দেন আমরা একটা কেক নিয়ে গিয়েছি ঈদ উপলক্ষে। হ্যাপি স্ন্যাক্স খেয়ে আমরা কেকটা একটু কেটে নিলাম, তারপরে হচ্ছে অনেকগুলো ভিডিও আর ছবি তুললাম। দেন আমরা যাবো এখন আটতলায়, ওইখানে গিয়ে আমরা একটু ফায়ার ওয়ার্কস করবো, তারপর একটা ব্রেক নিই, একটু গল্প গুজব করে রাতের ডিনার। এখানে কিছু নাই এখন, আমরা নিচ থেকে উপরে আসলাম, এসে জাস্ট সব কিছু রেডি করা ছিল। লিজাকে আমরা একটু হাতে হাতে হেল্প করার চেষ্টা করছি, ও মেয়েটা তো করতেই দিবে না, সে একা একাই এত কষ্ট করে সারাদিন আমাদের জন্য অনেক কিছু রেডি করেছে মাশাল্লাহ। তো তারপরে আমরা জাস্ট একটু তাকে সাহায্য করার চেষ্টা করছি। এদিকে আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছি, খাবারের ছিল একদম বিশাল আয়োজন, একদম বেগুন ভাজি থেকে শুরু করে কই মাছ ভাজা, খিচুড়ি, মাটন, তারপরে আচার, চিকেন রোস্ট, কি ছিল না সব কিছুই ছিল। আলহামদুলিল্লাহ এই মেয়েটা এত কষ্ট করে আমাদের জন্য এত কিছু করেছে, আর লিজার হাতের খাবার বরাবরের মতোই আমাদের খুব 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 পছন্দ, আমি আর ইরফান তো খুব তৃপ্তি করে খাই। আর এই ছোট্ট ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে আমার পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।